صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمتي أخرجت للناس. আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে বলছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎকাজের আদেশ করবা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবা। وَتُؤْمِنُونَ بِاللَّهِ এবং আল্লাহর উপরে ঈমান আনবা। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে নির্বাচিত করে পাঠানো হয়েছে। কেন শ্রেষ্ঠ উম্মত? তোমরা সৎ কাজের আদেশ করবে। কেন শ্রেষ্ঠ উম্মত? তোমরা অসৎ কাজে বাধা প্রদান করবে। পরিষ্কার কথা তো। এই কথাগুলোর উপরে কিছু কথা আমার মনের মধ্যে আসে, যা আমি টাইপ করে নি সরাসরি গত 2 দিনে। আসলে পরশু আপনাদের গতকাল, কিন্তু আমার পরশু। এবং আজকের তালিমের বক্তব্য, দাওয়াতের মেহনত শিখতে গিয়ে আমার শেখা। আমি যা বলবো তা হলো আমার শেখার থেকে। দাওয়াতের মেহনত শিখতে গিয়ে আমার শেখা, অর্থাৎ আমি যদি সেই মেহনত শিখতে না যেতাম, তবলিগ জামাতে আমি যদি না যেতাম, দিনের পর দিন না কাটাতাম মসজিদ থেকে মসজিদ, দিনের পর দিন ঘর বাড়ি সংসার স্ত্রী পুত্র কন্যা ছেড়ে দিয়ে 40 দিন 4 মাস একটানা না কাটালে, আমি এই কথাগুলা যা আপনাদের সামনে তুলে ধরবো তা আমি উপলব্ধি করতে পারতাম না, জানতে পারতাম না। এবং তবলিগ জামাতের আলেমদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বয়ান হতে শেখা, তাদের পায়ের পায়ের কাছে বসে শেখা, অন্য আলেমদের কাছে যান, এ ধরনের কথা শুনবেন না, কথা কোরআন থেকে হাদিস থেকে, তার বাইরে না। অন্য আলেমরা কেন বলেন না আমি বলতে পারবো না। সবাই তো সব ধরনের এলেম নিয়ে চর্চা করে না, সব ধরনের মেহনত নিয়ে চর্চা করে না। তবলিগ জামাতের আলেমরা যেই ধরনের মেহনত নিয়ে চর্চা করেন এবং এলেম নিয়ে চর্চা করেন, সে ধরনের কথাই উনারা বলেছেন, এবং কোরআন থেকে হাদিস থেকে, তার বাইরে না। আর না হলে আমি কিন্তু, আমার মনে হয় আল্লাহ তাআলা ভালো জানেন, দাওয়াতের মতো গুরুত্বপূর্ণ মেহনত সম্বন্ধে আমি এভাবে জানতে পারতাম না। 3 বছর আগে, 3 বছর মতো হবে, তখন কয়েকটা হালকা হয় দাওয়াতের মেহনতের উপরে, গুরুত্বের উপরে, ফজিলতের উপরে, কোরআন থেকে, হাদিস থেকে, এবং আমার আমার অভিজ্ঞতা থেকে, সেটা হাতে লিখেছিলাম, হাতে লিখে সেখান থেকে তালিম। কিন্তু পরে সেটা টাইপ সেগুলো টাইপ করে নি, সেই টাইপগুলো আমার কাছে আছে, কিন্তু এইবার আমি ভাবলাম যে না, সেই টাইপ আমি দেখব না,
আমি খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে চাই আমার মন থেকে আমার কি কি কথা মনে পড়ে, সেগুলাই আমি টাইপ করি আগের নোট না দেখে। আগের নোট হয়তো দেখবো আমি, কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। মানুষ সাঁতার শিখে কিভাবে? প্রশ্ন, এবং আপনাদের কাছে উত্তর চাই। যারা উত্তর দিতে চান তারা আনমিউট করবেন, অন্যরা আনমিউট করবেন না দয়া করে। সাঁতার কিভাবে শিখে মানুষ? আপনারা সাঁতার শিখেছেন, কিভাবে শিখেছেন? ডুব দিতে দিতে, লেকচার পানি শুনে, খেতে খেতে, একটু একটু করে শেখে। লেকচার শুনে নাকি পানিতে নেমে? পানিতে পানিতে নেমে, নেমে, পুকুরে পানিতে নেমে। নেমে। হ্যাঁ, বাস, উত্তর শেষ। মানুষ সাঁতার শিখে পানিতে নেমে, পানি খেয়ে চেষ্টা করে। লেকচার দিয়ে কেউ, আমার মনে হয় লেকচার দিয়ে কেউ আজ পর্যন্ত সাঁতার শিখতে পারে নাই, বা সাইকেল চালানো বা গাড়ি চালানো, এগুলা করে শিখতে হয়, পানিতে নামতে হয়, সাইকেল চালাতে গিয়ে পড়তে হয়, কসরত করতে হয়, মেহনত করতে হয়, প্র্যাকটিস এর ব্যাপার। তো সেরকম এই দিনের মেহনত, এটাও শিখতে হয়। লেকচার থেকে আপনি বুঝতে পারবেন না। আমি যেটা প্রকাশ করার চেষ্টা করছি, এ কথাটা আমার মাথার মধ্যে এখনই আসলো, এই মুহূর্তে আসলো, আমি যেটা প্রকাশ করার চেষ্টা করছি সেটা লেকচার দিয়ে আমি বোঝাতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনি না যাবেন আল্লাহর রাস্তায়, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এর মর্তবা, মর্যাদা, এবং এর থেকে মনের মধ্যে কি পেতে পারি আমরা আল্লাহ তাআলার তরফ থেকে, বুঝবেন না। নাটোরের কাঁচাগোল্লা লেকচার দিয়ে বোঝানো যায় না কত সুস্বাদু। তবলিগ জামাতের মেহনত, এটা না করলে শেখা যায় না। আমরা মানুষকে বলতে পারি, কিন্তু হেকমত বলে একটা জিনিস আছে, হেকমত, বিজ্ঞতা, ওই বিজ্ঞতাটা আসে না। কোন সময় কি কথা বলতে হবে, কোন সময় কি কথা বলতে হবে, যেহেতু আপনারা যেতে পারবেন না, সেহেতু এই লেকচার শুনেই যতটুকু বুঝতে পারেন বা আমি যতটুকু পৌঁছাতে পারি, এছাড়া তো উপায় নাই। আশা করি আমার কথা বুঝতে পারছেন, আমি কি বলার চেষ্টা করছি, যে আমি যে কথাগুলো বলবো এগুলো পুরা মর্ম বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি পানিতে না নামি। আচ্ছা, এটা তো বলেছি 3 বছর আগে যে লেকচার, সেটা আমি এখনো দেখি নাই, তবে দেখবো ইনশাল্লাহ। আজকের তালিমের সম্পর্কে, সম্পর্ক হলো কিসের সাথে? যে শোনা, বলা, তারপরে দেখা, চিন্তা করা, এই চারটের মধ্যে, চারটে মাধ্যমে, চারটা মাধ্যমে আমরা দুনিয়ার ইমান নিয়ে আসি। এই চারটের মাধ্যমেই আমাদের অন্তরে আল্লাহর উপরে ইমান আনতে হবে। তো এই চারটের মধ্যে শোনা, বলা, আজকের তালিমের সম্পর্ক, এবং শুক্রবার পর্যন্ত যাবে কমপক্ষে, শুক্রবার পর্যন্ত যাবে কমপক্ষে। তো বলার সাথে সম্পর্কিত বলা, দাওয়াত মানে কি? বলা, মানুষকে ভালোর দিকে ডাকো, বলো, খারাপ থেকে ফিরাও, বলো। অবশ্য খারাপ থেকে ফিরানোর সম্বন্ধে হাদিস একটা আছে, যে কেউ যদি খারাপ কিছু হতে দেখে তো সে পারলে পারে হাত দিয়ে থামাবার চেষ্টা করবে, এবং সেটা যদি না পারে, যদি শক্তি না থাকে, খারাপ যখন হচ্ছে যদি হাত দিয়ে থামাতে না পারে, তাহলে মুখ দিয়ে, এবং তাও যদি না পারে, যদি ভয় থাকে, আমি যদি বলতে যাই তো আমার উপর বিরূপ প্রতিক্রিয়া, মানে হয়তো
খারাপ কিছু হতে পারে, তখন কমপক্ষে মন দিয়ে ঘৃণা করা। এর নিচে আর কোনো ইমানের স্তর নাই। যদি খারাপ দেখে মনের মধ্যে ঘৃণা না আসে, তো তার মানে ইমান নাই আর। এটাই বোঝানো হচ্ছে হাদিসে, যদি যদি মনের মধ্যে বিরক্তি ভাব যদি না আসে, হাত দিয়ে থামানোর চেষ্টা করা, মন দিয়ে থামানোর, কথা দিয়ে থামানোর চেষ্টা করা বলার মাধ্যমে। তো বলা নিয়ে কথা বলছে আজকে, এবং শুক্রবার সম্ভবত, হয়তো বা সোমবার। তো এই কথাগুলো আমি এত গুরুত্বপূর্ণ মনে করি যে এটা একটা আলাদা অ্যানাউন্সমেন্ট আমি দিয়েছিলাম কয়েক ঘন্টা আগে। কয়জন দেখেছেন জানি না, 82 জন যখন আমি চেক করি, মাত্র 82 জন। এবং আমি অনুরোধ করেছিলাম যে অন্যদেরকে একটু স্মরণ করাবেন, একটু মনে করাবেন, এমন তারা এটার থেকে লাভবান হতে পারে। কারণ আমি যেটা শিখেছি মসজিদে মসজিদে ধাক্কা খেয়ে খেয়ে, সেটা পাবেন। হ্যাঁ, যারা তবলিগে গিয়েছে তারা, যারা ধাক্কা খেয়েছে তাদের কাছে পাবেন, তাদের কাছে পাবেন, তাদের বাইরে পাবেন না। আলেম হোক আর যাই হোক, আলেমরা নিজেরা বয়ান করবে কোরআন থেকে হাদিস থেকে, কিন্তু আপনাকে সেভাবে বুঝাবার অনুনয় বিনয় করে, হাত ধরে হাত জোর করে বুঝাবার চেষ্টা করবে না, যেটা কত গুরুত্বপূর্ণ মেহনত আমাদের নিজেদের ইমানের জন্য, নিজেদের আমলের জন্য, নিজেদের বাঁচার জন্য। আল্লাহর হুকুম এটা, এবং অন্যদের বাঁচানোর জন্য, অন্যদের জন্য রাত্রিবেলায় কান্নাকাটি করা, এই মেহনত শিখায়। অন্যদের হেদায়েতের জন্য এই কথাটা কে বলে, কোন আলেম বলে তবলিগের আলেম ছাড়া? রাত্রি জেগে কান্নাকাটি করো, দিনের বেলায় দাওয়াত দাও, রাত্রিবেলায় কান্নাকাটি করো আল্লাহর কাছে। আল্লাহ সবাইকে বাঁচিয়ে নাও, সবাইকে হেদায়ত দিয়ে নাও। এই চিন্তাধারা, এই কথা তাদের মাথার মধ্যে এসেছে যারা মানুষের হেদায়ত নিয়ে 24 ঘন্টা চিন্তা ভাবনা করে, 24 ঘন্টা চিন্তা ভাবনা করে। আসলে আমি বলছি, আমি আমি দেখেছি, ইনাদেরকে দেখেছি আমি। আমার বাসায় এসেছিল অনেক বছর আগে, আজ থেকে 20 বছর আগে, FBI এর লোক, আমেরিকার গোয়েন্দা বাহিনীর লোক। মুসলমান কি করে, তবলিগ করে কি করে না করে, আমি তাদের তখন বলি যে আমি জানি তোমরা কেন এসেছো, এক পুরুষ এক মহিলা, আমি তবলিগ করি বলে এসেছো। তারপরে ওদের বোঝাবার চেষ্টা করি যে তবলিগের উদ্দেশ্যটা কি, যে মানুষকে সঠিক ইসলামের পরিচয় দেওয়া। আর যদি তবলিগের মেহনত না থাকতো, তো মানুষ ইসলামের বেঠিক দিকটা, ইসলামকে বেঠিক ভাবে বুঝত। জেহাদ, মানুষকে মেরে ফেলা, কাফের মুশরিকদের মেরে ফেলা। তারপর আমি বলি যে দেখো, আমাদের মেহনতের উদ্দেশ্য হলো যে মানুষ কিভাবে, প্রত্যেকটা মানুষ, তুমি আমি কিভাবে দোজখের আগুন থেকে বাঁচতে পারি, বেহেস্তে যেতে পারি। মানুষ মারা আমাদের উদ্দেশ্য না, বা মানুষকে মারতে বলা আমাদের উদ্দেশ্য না, মানুষকে বাঁচাবার জন্য বলার উদ্দেশ্য বলা আমাদের উদ্দেশ্য। তারপরে আমি বলি যে এই মেহনত এমন এক মেহনত যে তুমি যাতে দোজখ থেকে, তোমরা যাতে দোজখ থেকে বাঁচতে পারো, বেহেস্তে যেতে পারো, সেটার জন্য রাত্রিবেলা আমাকে কান্নাকাটি করতে বলে এবং শেখায়। আরো কি কি বলি আমার মনে নাই একদিন পরে। তারপরে তাদেরকে আমি বলি যে তোমরা এই কলেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো অর্থ, এটাতে পড়লে তোমরা শান্তি পাবা। পড়তে 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 শান্তি পাবা, রাতারাতি পাবা না। এক্সারসাইজ করলে রাতারাতি মাসল হয় না,
সময় নেয়, তারপরে আস্তে আস্তে মাসল হয়। তোমার পড়তে থাকবা, যখনই সময় পাও পড়তে থাকবা। লিখে দিলাম, সম্ভবত লিখে দিয়েছিলাম, সাধারণত আমি লিখে দিই। তারা তাদের কার্ড দিয়ে যায়, কোনো অসুবিধা হলে আমাদেরকে কল দিও। এটা হলো সেপ্টেম্বর, ওই যে আমেরিকায় যে ধামাকা হয়েছিল 11ই সেপ্টেম্বর 2001 সালের, দুই তিন বছর পরে। বলার সাথে সম্পর্ক, আমরা শুধু শুনবো না, শুনে শুনে ক্ষান্ত হব না, বলতে হবে। মানুষের সবচেয়ে বড় উপকার কিভাবে করতে পারেন প্রশ্ন, এবং যদি উত্তর দিতে পারেন তো আনমিউট করে উত্তর দিবেন। সবচেয়ে বড় উপকার আপনি আমি কিভাবে করতে পারি, আনমিউট করে উত্তর দিবেন, অন্যরা আনমিউট করবেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারি, এই উপকারটা। কিভাবে সেটা? দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে। আরেক আরেকজন কে বলছিল? ভাই আমি বলছিলাম যে এই যে এলম শেখা দাওয়াতের মাধ্যমে, সত্যের পথে ডাকার মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে, আসসালামু আলাইকুম, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মাধ্যমে। আল্লাহর সাথে দূরে জুড়ে দেওয়ার মাধ্যমে। ভেরি গুড, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার মাধ্যমে। আমি মনে করি দু ধরনের পেশার মাধ্যমে মানুষের সবচেয়ে বেশি উপকার করা যায়। এক হলো ডাক্তারি পেশা, ডাক্তারি বিদ্যা। মানুষ যখন মুমূর্ষ প্রায়, তখন কি খোঁজে? একজন ডাক্তার যদি আমাকে ভালো করে দিতে পারতো। ডাক্তার উপরে ইমান, ওষুধের উপরে ইমান, ডাক্তার ভালো করতে পারে, আল্লাহ না। সেজন্য আল্লাহর কথা প্রথমে আসে না, সাধারণ মানুষের কথা বলছি। আরেকটা হলো যে যারা মানুষকে সরল পথের সরল পথ প্রদর্শন করতে পারে, যার ফলে আল্লাহর সাথে জুড়ে দিতে পারে, যার ফলে আল্লাহর পরিচয় দিতে পারে, আখেরাতের পরিচয় দিতে পারে, যার ফলে মানুষ দোজখের আগুন থেকে বাঁচতে পারে এবং বেহেশতে যেতে পারে। আমল করে আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, আল্লাহকে মেনে, আল্লাহ নবীর সুন্নত মেনে, ওটা হলো আরো বড় উপকার, আরো বড় উপকার। খাইয়ে দিলেন, সাহায্য করলেন, এগুলো উপকার অবশ্যই। খাবার নাই, বিপদে আছে, সাহায্য করলেন, এগুলোর বদলা পাবেন, অনেক বড় বদলা। সামান্যতম উপকার করলে পরে 10 বছর মসজিদে একটানা এবাদত করার, এতেকাফ করার সওয়াব, সামান্য উপকার করলে। কিন্তু ওগুলার থেকে আরো বড় উপকার হলো তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, যাতে করে সে আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান করিয়ে নিতে পারে। সমস্ত ধরনের সমস্যা আল্লাহর তরফ থেকে এবং সমাধান আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান করিয়ে নেওয়া এবং আল্লাহর কাছ থেকে নিতে শেখা এবং মানুষকে দিতে শেখা। শুধু সমস্যার সমাধান, আল্লাহর কাছ থেকে নিতে শেখা এবং আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর বান্দাকে দিতে শেখা। আল্লাহর আল্লাহর বান্দার সবচেয়ে বড় উপকার আমরা করতে পারি তাকে সরল পথের, সরল পথের রাস্তা, সরল পথ দেখিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সুন্নত কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কত সুন্নত মানুষ ফলো অনুসরণ করার চেষ্টা করে, টুপি থেকে দাড়ি থেকে ওনার যে কাপড় চোপড়, ওনার মেসওয়াক করা, ওনার নামাজ পড়া, সবকিছু আমরা অনুসরণ করার চেষ্টা করি। যদি দিন অনুসরণ করি
তো ওনাকে অনুসরণ করা ছাড়া দিন অনুসরণ করা হবে না। ইসলাম কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তা, ওনার জীবন পদ্ধতি হলো ইসলাম। তো ওনাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করি, কিন্তু ওনার সবচেয়ে বড় সুন্নত কি ছিল? দিন রাত 24 ঘন্টা অন্তর পরিষ্কার করা। ওকে, সবচেয়ে বড় সুন্নত। ওকে, আর কেউ কিছু বলতে চায়? উনি কি, উনাকে কি জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন? দিনের দাওয়াত দেওয়া, উনি তো ইসলাম প্রচার করেছেন, ওটাই প্রথম। একজন কথা বললে অন্যরা একজন বলবেন না? আমার মনে হয় দিলরুবা কিছু বলেছিল, ও বলুক তারপরে নাসরিন। দিলরুবা কি বললা তুমি? মানুষকে খাওয়ানো, দাওয়াত দিয়ে খাওয়ানো, মানুষকে খাওয়ানো। ওকে নাসরিন, ইসলাম প্রচার করা মানে দিনের দাওয়াত দেওয়া, সত্যের ধর্মে ডাকা। এই প্রশ্নটা আমরা করি নিজের কাছে যে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন কেন মানুষকে খাওয়ানোর জন্য ওনাকে? তাহলে তো আরো কত হাতিম তাই আছে, তারা তাদেরকে কি জন্য পাঠালেন আল্লাহ তাআলা? তারা তো মানুষকে খাইয়েছিল, পড়িয়েছিল, সাহায্য করেছিল বিভিন্ন ভাবে। তিনি সত্যবাদী ছিলেন, আলামিন, সত্যবাদী, সত্যবাদী। আচ্ছা, উনাকে পাঠানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা যে উনাকে পাঠিয়েছেন, উনাকে পাঠানোর উদ্দেশ্য কি? নাঈমুর রহমান সাহেব খুব সংক্ষেপে বলবেন কাইন্ডলি। হ্যাঁ, পাঠানোর উদ্দেশ্যটা, জি হ্যাঁ, ওনাকে পাঠানোর উদ্দেশ্য ছিল আমাদের আল্লাহ তাআলা যে আমাদের মানুষকে সৃষ্টি করছেন এবং মানুষের সৃষ্টি আল্লাহর যে ইবাদতের জন্য সৃষ্টি করছেন সেই দাওয়াতটা দেওয়া আর কি, এবং সেই পুরা মানে সহজ সরল কথা হলো যে কিভাবে মানুষ দোজখের আগুন থেকে বাঁচতে পারে, বেঁচতে যেতে পারে, আল্লাহকে চিনতে পারে, এটা হলো ওনাকে পাঠানোর উদ্দেশ্য। উনি কাপড় পরেছেন এক বিশেষভাবে, ওইটাই ওনার উদ্দেশ্য ছিল না। উনি খেয়েছেন বিশেষভাবে, সেটা আমাদের অনুসরণ করা উচিত, ওইটাই ওনার উদ্দেশ্য ছিল না। উনি দাঁড়িয়ে রেখেছেন, এটাই ওনার জীবনের উদ্দেশ্য ছিল না। সবচেয়ে বড় উদ্দেশ্যের কথা আমি বলছি, পাঠানোর সবচেয়ে বড় উদ্দেশ্য এর কথা আমি বলছি। উনি সুন্দর আচার আচরণ, এটা ওনার বিরাট দিক ছিল, কিন্তু এটা ওনার সবচেয়ে বড় সুন্নত ছিল না। সবচেয়ে বড় সুন্নত ছিল মানুষের জন্য উৎকণ্ঠা, অন্তরে উৎকণ্ঠা। বলা হয়, এটা পড়েছিও আমি, যে ওনার অন্তরটা এত উৎকণ্ঠিত ছিল যে ওই যে কেটলিতে পানি গরম করে না চা, চা বানাবার জন্য, তারপর শব্দ হয়, ওরকম শব্দ হতো অন্তর থেকে, এক এক সময় শব্দ হতো উৎকণ্ঠায়। কিভাবে মানুষ বাঁচতে পারে, কিভাবে মানুষ বাঁচতে পারে? সারা সারা রাত উনি কেঁদেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, অনেক বড় মেহরবানি আল্লাহ তাআলা। আমরা আসলে কিন্তু এই মর্যাদার মর্যাদার মর্তবাটা আমরা বুঝি না, এটার যে কি একটা বড় মেহরবানি আল্লাহ তাআলা। আমাকে অনেক টাকা দিয়েছেন, আমি অনেক খুশি আল্লাহর উপরে। আমাকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক খুশি। অনেক সুন্দর স্ত্রী দিয়েছেন বা স্বামী দিয়েছেন, অনেক খুশি আমি। সুন্দর সুন্দর সন্তান দিয়েছেন, অনেক খুশি আমি। আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন আমাকে, সবচেয়ে বড় মর্যাদা আমাদের উপরে হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আখ্যায়িত করেছেন। এবং সেটার ফলে যে কাজটা দিয়েছেন, একই আয়াতে আছে, ভালোর দিকে ডাকবা, খারাপ থেকে ফিরাবা, সবচেয়ে বড় দায়িত্ব আমাদের উপরে, সবচেয়ে বড় মর্যাদা, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে বড় দায়িত্ব। মর্যাদা এবং দায়িত্ব কিন্তু পাশাপাশি, যার সবচেয়ে বড় মর্যাদা দেশের মধ্যে, তার উপর কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব তার তারই উপরে। আমাদের যদি সবচেয়ে বড় মর্যাদা দিয়ে থাকেন, তো নিশ্চয়ই আমাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এ সম্বন্ধে কথা বলছি পরে।
তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, তারপর তিনি কি কাফের মুশরিকদের হাতে পশু পাখি পোকা মাকড়ের মতো মরতে দিতে পারেন আমাদেরকে? মুসলমান বিভিন্ন জায়গায়, শুধু গাজা দেখছেন আপনি আজকে, ফিলিস্তিন দেখছেন, গতকাল তো ইয়েতে ছিল, বার্মায় ছিল, তার আগে তো ইরাকে ছিল, তার আগে তো আফগানিস্তানে ছিল, তার আগে তো সিরিয়ায় ছিল, তার আগে এখন তো এখনো আছে ইয়েমেন, কাশ্মীর। ভারতের মুসলমানদের কি দশা, পেপারে আসতে দেয় না তো? চীনের মুসলমান, উইঘুর জাতি, তো আমাদের শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তারপর আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে ইমানের সাথে আল্লাহর সাহায্য জড়িত, ইমানদারের জন্য ইমানদারকে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন, ওয়াদা করছেন আল্লাহ কোরআন শরীফে। এগুলো পেশ করেছি আমি গত, আজকে হলো 18 নম্বর হালকা, বিভিন্ন কোরআন আয়াত আমি আমি পেশ করেছি একাধিক। উম্মতের অবস্থা কেন এরকম, আবার আমি সেই প্রশ্নটা করছি। তিনি এখন অন্য একটু একটু অন্যভাবে যে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন, তারপরে কি উনি আমাদেরকে কাফের মুশরিকদের হাতে পশু পাখির মতো পোকামাকড়ের মতো মরতে দিতে পারেন? যেখানে তিনি অসীম ক্ষমতাশীল, তার ক্ষমতার কোনো সীমা নাই, যে কোনো সময় আমেরিকার মতো আর ইসরায়েলের মতো আর রাশিয়ার মতো আর কি বলে ইংল্যান্ডের মতো আর ফ্রান্সের মতো, এগুলোকে এগুলো কিছুই না, এগুলা কিছুই না, সেটা তো বটেই। কোরআন শরীফে আছে যে, কোরআন শরীফে আছে, হ্যাঁ কোরআন শরীফে আছে যে সমস্ত দুনিয়া আল্লাহর কাছে মাকড়সার জাল বরাবর না। মাকড়সার জালের কি শক্তি, একটা বাচ্চার কাছেই শক্তি রাখে না মাকড়সার জাল, মাকড়সার জাল বরাবর না আল্লাহর কাছে। এদেরকে কেন আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন মুসলমানদের ক্ষতি করতে, পশু পাখির মতো পোকামাকড়ের মতো মারতে কেন শক্তি দিয়েছেন, যেখানে তিনি শুধু ক্ষমতাশীল না, দয়ালু এবং ন্যায়পরায়ণ? এটা উত্তরও আমি দিয়েছি কোরআন শরীফ থেকে। তোমাদের সামনে যে বিপর্যয় আসে, বিপদ আসে, ধ্বংস আসে, তোমাদের হাতের কামাই সেগুলা, তিনটে আয়াত পেশ করেছেন। আলেমরা আরো বেশি আয়াত পেশ করতে পারবেন। আবার একই প্রশ্ন করছি আমি এখানে, তারা নিদারুণ অবস্থায় মারা যাচ্ছে, তার অর্থ কি দাঁড়ায়? যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারদেরকে অবশ্যই তিনি সাহায্য করবেন, ওয়াদা করছেন, আমাদের আমার জন্য আমার জন্য দায়িত্ব ইমানদারদেরকে সাহায্য করা, আর আল্লাহ সাহায্য আসছে না, কি বোঝায়? সহজ সরল কথা হলো যে আমরা ইমানদারের পর্যায়ে, যেই ইমান ইমানদারের কথা আল্লাহ তাআলা বলছেন সেই ইমানদারের পর্যায়ে আমরা পড়ি না, বর্তমান মুসলমানরা। আপনার আমার ব্যক্তিগত কথা না, এখানে সার্বিক উম্মতকে, 200 কোটি উম্মত যারা মুসলমান বলে নিজেদের পরিচয় দেয়, তাদের কথা বলা হচ্ছে, সবাইকে নিয়ে তো জাতি, আমরা সেই পর্যায়ে পড়ি না। তো এই উম্মতের মর্যাদা সম্বন্ধে বলতে গেলে আমাদের এই প্রশ্নটা করতে হয়, এটা আমি মনে হয় গতবার বলেছি গত তালিমে, আল্লাহ তাআলা 1,24,000 থেকে 2,24,000, দুই ধরনের সংখ্যাই আছে, সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই জানেন, নবী পাঠিয়েছেন, তাদেরকে নবী হিসাবে পাঠিয়েছেন, নবীর থেকে বড় মর্যাদা নাই।
প্রেসিডেন্টের থেকে বা বাদশাহ থেকে বড় মর্যাদা তো নাই দেশের মধ্যে, তাদের নবী করে পাঠিয়েছেন। তাদের ফরিয়াদ কি ছিল? শ্রেষ্ঠ উম্মতদের মধ্যে পাঠাও। তাদের যখন আল্লাহ তাআলা বলতেন আমার শ্রেষ্ঠ নবী হবে তার এরকম এরকম মর্যাদা, তো প্রথমে তারা দোয়া করতো যে আমাকে শেষ নবী, শেষ নবীর মর্যাদা এরকম এরকম হবে। তো প্রথমে তারা দোয়া করতেন যে আমাকে শেষ নবী করে পাঠাও। আল্লাহ তাআলা তখন বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শেষ নবী। তখন তারা দোয়া করতেন যে আমাদেরকে আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও। এখন কথা হলো তারা হলো দেশের প্রেসিডেন্টের মতো, বাদশার মতো, তারা কি আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করবে? আমেরিকার সিটিজেন হওয়ার জন্য আবেদন করবে? কখনই না। দেশের সবচেয়ে গরিব দেশের প্রেসিডেন্টও আমেরিকার সিটিজেনশিপ চাইবে না। আমি প্রেসিডেন্ট, আমি কেন আমেরিকার সিটিজেন হতে যাব? তারা নবী, তারা কেন উম্মত, শেষ নবীর উম্মত হতে যাবে, হতে চাইবে? তারা কি পাগল ছিল নাকি? তারা সবচেয়ে বুদ্ধিমান, তারা বুঝতে পেরেছিল শেষ নবীর উম্মতের মর্যাদা কি। নবীর তো মর্যাদা আছেই, উম্মতের মর্যাদা তারা বুঝতে পেরেছিল। আপনি আমি না চেয়েই সেই নবীর উম্মত হিসাবে এসেছি, কারো কাছে ফরিয়াদ করি নাই, আপনিও করেন নাই, আমিও করি নাই। আল্লাহ তাআলা অসীম মেহরবানি করে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত করে, সেই জন্য আমরা বুঝি না, মর্যাদাটা বুঝি, বুঝেও বুঝি না, জেনেও বুঝি না। কেন নবীরা এই ফরিয়াদ করেছিলেন মর্যাদার জন্য? এটা সাধারণত বলা হয় এত এত মর্যাদা শেষ নবীর উম্মতের, তাদের মর্যাদা কি কম নাকি? তারা কেন দোয়া করবে যে আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও? তারা তো নবীর মর্যাদা পেয়েছেন। তা আমি এই কথাটা আমি প্রায় চিন্তা করতাম, তারা নবী হওয়ার সত্ত্বেও কেন এইসব কথা? আমি কতবার শুনেছি, কতবার শুনেছি, চিন্তা করতে করতে আমার মাথায় একটা খেয়াল এসছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কোনো আলেমের কাছ থেকে আমি শুনি নাই, না কোরআনে আছে না হাদিসে আছে, তো সেই সেইভাবে নিবেন আর কি, কোরআনের কথাও না হাদিসের কথাও না। এবং কথাটা হলো, আশা করি মন দিয়ে শুনবেন, কথাটা হলো যে মানে এইটুকু সত্য আমি যা বলছি, এখন যা বলছি এটা সত্য, তারপরে যে মিলটা আমি পাওয়ার চেষ্টা করেছি যে কেন নবীরা ফরিয়াদ করেছে, সেটা আমার চিন্তা থেকে আমি এখন যা বলছি এই মুহূর্তে যেটা বলছি সেটা সত্য, সেটা হলো যে, এবং সেটা সেটা আলেমদের কাছেই শোনা, সেটা হলো যে আগেকার দিনের নবীরা কেউ একটা পরিবারের জন্য নবী ছিলেন, পরিবারের বাইরে না, এবং মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে না, মৃত্যুর পরে আর নবুয়ত নাই, পরিবারের বাইরে নবুয়ত নাই। কোন নবী একটা গোত্রের জন্য নবী ছিলেন, তার বাইরে না, মৃত্যুর পরে না। কোন নবী একটা শহরের জন্য নবী ছিলেন, ইউনুস আলাইহিস সালাম একটা শহরের জন্য নবী ছিলেন, নিনেভা শহরের নাম, তার বাইরে না এবং মৃত্যুর পরে না। কোন নবী একটা দেশের জন্য নবী ছিলেন, তার বাইরে না এবং মৃত্যুর পরে না, ইউসুফ আলাইহিস সালাম একটা দেশের জন্য নবী, মিশর। নবীর নাম কি বলে, মুসা আলাইহিস সালাম মিশরের জন্য নবী,
বনি ইসরায়েলের জন্য নবী, মিশরের জন্য নবী। ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, ফেরাউন বনি ইসরায়েলের না। তো চার ধরনের দায়িত্ব বললাম আমি, এটা হলো 35 মিনিট শেষ। ভাবছিলাম যে অর্ধেকটা শেষ করতে পারবো, কিন্তু অর্ধেকও আমি শেষ করতে পারিনি। চার ধরনের দায়িত্ব ছিল, চার ধরনের যে কোনো একটা দায়িত্ব ছিল, যে কোনো একটা, পরিবার বা গোত্র বা শহর বা দেশ, এর বাইরে না এবং মৃত্যুর পরে না। মৃত্যু পরে নবুয়ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই চারটে দায়িত্বই ছিল, এই চারটে দায়িত্বই ছিল, সব ধরনের দায়িত্বই ছিল। উনি পরিবারের জন্য নবী, ওনার সবচেয়ে বড়, সবচেয়ে প্রথম যিনি মুসলমান হন ওনার স্ত্রী এবং কন্যারা। উনি গোত্রের জন্য নবী ছিলেন, কুরাইশ। উনি শহরের জন্য নবী ছিলেন, মক্কা, পরে মদিনা। উনি দেশের জন্য নবী ছিলেন, আরব দেশ। চারটে, চার ধরনের দায়িত্বই ওনার কাঁধের উপরে ছিল। এবং পঞ্চম একটা দায়িত্ব, যেটা আর কোন নবীর উপরে ছিল না, সেটা হলো যে উনি সমস্ত মানুষের জন্য নবী। ওনার সময় যারা ছিল আরবের বাইরে, ওনার দেশের বাইরে, এবং কিয়ামত পর্যন্ত যে শেষ শিশুটা জন্মাবে তার জন্য উনি নবী। শেষ শিশুটা, তার জন্য উনি নবী। কিভাবে? মৃত্যুর পরে উনি কিভাবে নবী? দুনিয়া থেকে যাওয়ার পরে উনি কিভাবে নবী? এই উত্তরটা একটু আপনারা দিবেন। দুনিয়ার থেকে যাওয়ার পরে উনি কিভাবে নবী? জি, আনমিউট করে বলবেন। এজাজ ওসমান বলবে। আসসালামু আলাইকুম। উম্মতদের মাধ্যমে, উম্মতের মাধ্যমে, আপনার আমার মাধ্যমে, এটা ইনডাইরেক্টলি বলা যায়, কিন্তু ডাইরেক্টলি বলি, আপনার আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে উনি নবী। তার মানে কি দাঁড়ায়? যে এই যে পাঁচ ধরনের দায়িত্ব, এই পাঁচ ধরনের দায়িত্ব আপনার কাঁধেও, আমার কাঁধেও, প্রত্যেকটা উম্মতের কাঁধে। পরিবারের জন্য নবী, গোত্রের জন্য নবী, শহরের জন্য নবী, আমাদের সময় তো আর গোত্র নাই, শহরের জন্য নবী, দেশের জন্য নবী, সমস্ত মানবতার জন্য নবী। আপনি যে কোনো জায়গায় গিয়ে দাওয়াত দিতে পারেন। এখন প্রশ্ন ওঠে যে, আবার ওই প্রশ্নে ফিরে যাই, নবীরা ফরিয়াদ কেন করেছিলেন? নবীরা কি ওই পরিবারের জন্য নবী হলে তার বাইরের দাওয়াত দিতে পারতেন? না। গোত্রের জন্য নবী হলে তার বাইরের দাওয়াত দিতে পারতেন? না। শহরের জন্য নবী হলে শহরের বাইরে দাওয়াত দিতে পারতেন? দায়িত্ব ছিল ওনার? না। দেশের জন্য নবী হলে দেশের বাইরে দাওয়াত দিতে পারতেন? দায়িত্ব ছিল? না। মারা গেলে উনি নবী? না। এখানে আমার চিন্তাটা আসে, আল্লাহ মাফ করেন যদি আমার চিন্তার মধ্যে কোনো গড়বড় থাকে, আমার চিন্তাটা এইভাবে আসলো যে ওনারা এটা পারতেন না, কিন্তু ওনারা বুঝতে পেরেছিলেন যে উম্মতে মুহাম্মাদি, তারা যখন বেঁচে থাকবে তখন তারা সমস্ত মানুষের জন্য নবী, নবী না, দূত, সমস্ত মানুষের জন্য দূত, এমনকি যারা জন্মায় নাই তাদের জন্য উম্মতে মুহাম্মাদি চিন্তা ফিকির করতে পারে, যেই সন্তানটা জন্মায় নাই কালকে জন্মাবে বা কিয়ামতের আগে জন্মাবে
তার জন্য চিন্তা ফিকির এবং দোয়া করতে পারে আল্লাহর কাছে। দাওয়াত তো দিতে পারবে না, দোয়া করতে পারে, আল্লাহ শেষ শিশুটাকে তুমি হেদায়েত দিয়ে দাও। আমি এর জন্য দোয়া করি, আপনারা যদি খেয়াল করে থাকেন, আল্লাহ আমাদের উপর তোমার রহমত, মাগফেরাত, হেফাজত, হেদায়েত বর্ষিত হোক, এবং আমাদের বংশধর কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের উপর বর্ষিত হোক, সমস্ত মুসলমান এবং তাদের বংশধর কেয়ামত পর্যন্ত যারা আসবে। এই দোয়া আমি কোত্থেকে শিখেছি? তবলিগ জামাতে গিয়ে। কোন কোন আলেমের কাছে এই দোয়া করতে শুনেছেন? আপনি ফিকির করতে পারেন, শেষ যে শিশুটা আসবে তার জন্য চিন্তা ফিকির করতে পারেন, সে কিভাবে বেঁচে যেতে পারে দোযখের আগুন থেকে এবং বেহেশতে যেতে পারে, তার জন্য দোয়া করতে পারেন, তাদেরকে তাকে তো দাওয়াত দিতে পারবেন না। আপনি আজকে সারা দুনিয়ায় যত অমুসলমান আছে তাদের কাছে পৌঁছাতে পারবেন না, কিন্তু আপনি দোয়া তো করতে পারেন তাদের জন্য, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের হেদায়তের জন্য, তাদের মাগফিরাতের জন্য, তাদের হেফাজতের জন্য। শুধু মুসলমানের জন্য না, আপনি তো দুধ সবার জন্য, অমুসলমানের জন্য। তো নবীরা বুঝতে পেরেছিলেন সে আমার, এটা আমার, এইটা এখানে আমার চিন্তাটা, যে তারা যদি উম্মতে মুহাম্মদের মধ্যে থাকে তাহলে তারা, তাদের কোনো সীমাবদ্ধতা থাকে না, তারা নবী হিসাবে সীমাবদ্ধতা ছিল, তার বাইরে তারা নবী না, মৃত্যুর পরে নবী না, সীমাবদ্ধতা ছিল। আমাদের সেই সীমাবদ্ধতা নাই, যদিও আমরা নবী না। কিছুটা অনুধাবন করতে পারছেন আশা করি, যে কি বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা, আর কতটুকু আমরা তার বুঝতে পেরেছি, কতটুক তা আমরা তার তার মর্যাদা দিতে পেরেছি। আজকে এইটুকু থাক, দেখি এরপরে কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধরনের দায়িত্ব ছিল, পরিবারের নবী, গোত্রের নবী, শহরের নবী, দেশের জন্য নবী, বাড়তি দায়িত্ব হলো যেটা বললাম সমস্ত মানবতার জন্য নবী, কিয়ামত পর্যন্ত উনি নবী, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে যে শেষ শিশু জন্মাবে তারও নবী। সোমবার পর্যন্ত তো লাগবেই, শুক্রবার, তারপরে সোমবার ইনশাআল্লাহ। আঠারোটা হালকা হলো, 6 সপ্তাহ ধরে আমরা কথা বলছি, তো তার মানে 6 সপ্তাহ ধরে নিরীহ শিশু, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা, যুবক বারংবার প্লেনের বোমা বর্ষণে ও ট্যাঙ্কের গলায় নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে হাজার হাজার প্রাণ ঝরে পড়েছে, এবং পৃথিবীর মানুষ, পৃথিবীর নেতারা তাকিয়ে থেকেছে, কেমন আসছে হিসাব হবে, দুনিয়াতে তারা ঝরে পড়েছে, কিন্তু কেমন আছে, কেমন হতে হবে, নাহলে জালেমদের শাস্তি তো বাকি থেকে যাবে, তাদের যে নিদারুণ শাস্তি, বর্ণনাতীত শাস্তি, অনন্ত শাস্তি, সেটা তো বেঁচে থাকবে, বেঁচে মানে সেটা তো বাকি থেকে যাবে, তো কিয়ামত হতেই হবে, বিচার হতেই হবে। দুর্বলদের এটাই সান্ত্বনা, এবং এটার কারণ হলো যে আমাদের ইমানের অভাব, গুনাহ বেসমার, হিসাব নাই, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সম্বন্ধে পোস্ট করেছে, একটু দেখে নেবেন, যদি দেখে থাকেন তো ভালো মতো পড়বেন, এটা মধ্যে মধ্যে রিভাইজ করা দরকার। আমরা সব ধরনের গোনা করি সেটা সেটা বলছি না, আমি কিছু কিছু হয়ে যেতে পারে আমাদের দ্বারা, যাতে আমরা জানতে পারি যে হ্যাঁ এটা গোনার কাজ, মাফ চাইতে পারি আল্লাহর কাছে, তওবা করতে পারি, অনুতাপ করতে পারি, এবং আমাদের ইমানের যাচাই বাছাই করতে পারি, আমাদের কি অবস্থা হতে পারে আখেরাতে।
আল্লাহ তাআলা মাফ করনেওয়ালা, মাফ করবেন। মাফ তো চাইতে হবে কবিরা মনে হলে। ইমান মজবুত করেন, আমল সুন্দর করেন, প্রথমত নিয়ত করেন যে পুরা দিনের উপরে উঠবেন। নিয়তটা তো করেন, রাতারাতি উঠতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে তো যেতে পারবেন। নিয়তটা করলে পরে যদি গন্তব্যস্থল বুঝতে পারি তাহলে তো আমি গন্তব্যের দিকে যেতে পারবো, গন্তব্যস্থলই আমি বুঝি না। নিয়ত করেন এবং দোয়া করেন আল্লাহ আল্লাহ তাআলার কাছে। আমাকে আমার নিজের জন্য বলছি কথাটা, তো ঈমান বাড়ানোর জন্য শোনা যেরকম প্রয়োজন, বলাও সেরকম প্রয়োজন। বলার সম্বন্ধে আমরা এখন বলছি, দাওয়াতের মেহনত অপরিহার্য। আল্লাহ তাআলা বলেছেন যেটা সেটা ফরজ কাজ, ফরজ কাজ। শুনুন, জানেই না এলেম শিক্ষা যে ফরজ এটাই জানে না, শোনাটা যে ফরজ এটাই জানে না। আর শোনা, শোনার মাধ্যমে এলেম শিক্ষা করা, এলেম শিক্ষার সম্বন্ধে আজকের অ্যানাউন্সমেন্ট ছিল, সময় নাই, সময় আমি বেশি নিয়ে ফেলেছি, যে এলেম শিক্ষার জন্য পা বাড়াবে, তার জন্য আল্লাহ তাআলা বেহেস্তের রাস্তা সহজ করে দিবেন, তার জন্য ফেরেশতারা তাদের নূরের পর বিছিয়ে দিবে। একটা কদম বাড়ালেন জুমে যাওয়ার জন্য, সেল ফোনটা নেওয়ার জন্য, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দিবে, দিচ্ছে। আল্লাহ তাআলা বেহেস্তের পথ সহজ করে দিবেন, আল্লাহর সৃষ্টি আপনার জন্য দোয়া করবে। অ্যানাউন্সমেন্টে যে হাদিসটা ছিল পড়ে দেখেন, আল্লাহর সৃষ্টি আপনার জন্য দোয়া করবে, এমনকি পানির মাছ পর্যন্ত দোয়ায় মাগফেরাত করবে আপনার জন্য। আরেকটা কি যেন আছে, এবং দাওয়াতের মেহনত সম্বন্ধে কোরআন শরীফের কয়েকটা আয়াত মাত্র আমি পোস্ট করেছি, কয়েকটা আয়াত কালকের পোস্ট। দাওয়াতের মেহনত সম্বন্ধে কোরআন শরীফ কি বলে, কমপক্ষে 60 জায়গায় আছে, আমি 10টা মাত্র পোস্ট করেছি। একটা সুরা, সুরা আসর, যেটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি, আর বাকি 9টা আয়াত একটু দেখে নেবেন। কারণ সব দাওয়াতের মেহনত নিয়ে এখন আলাপ করছি না, এই বলার সম্বন্ধে আলাপ করছি। ইমান যাতে বাড়ে আমাদের, সেটার জন্য যে বলাটা প্রয়োজন, সেই সুবাদে 2-3টে আয়াত হয়তো বলবো, বাকি আপনি দেখে নিয়েন। দোয়া চেয়েছেন, দোয়ার জন্য অনুরোধ করেছেন লুবনা শারমিন, আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, লিফা নার্সিস চৈতালির জন্য তার পাকস্থলীতে, উনার পাকস্থলীতে পাথর ধরা পড়েছে, হঠাৎ করে অনেক পাথর, অপারেশন লাগবে, যেন আল্লাহ তাআলা সফল করেন এবং সুস্থ করে দেন। অনুরোধ করেছেন সিদরাতুল মুনতাহা, ছোট ছেলের মুনতাসিরের জ্বর এবং বমি খুবই গত শনিবার হতে, আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আল্লাহুম্মা আমিন। অনুরোধ করেছেন হেলালুন নাহার জলি শরীফ, কাজের সাহায্যকারী খালার বড় বোন ইন্তেকাল করেছেন, কাজের সাহায্যকারী খালার বড় বোন এর জন্য দোয়ার অনুরোধ। তাকে আমরা চিনি না, অবশ্যই চিনি না, আপনি এরকম একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কোত্থেকে কোত্থেকে আপনার জন্য দোয়া করাবেন কল্পনাই করতে পারেন না। কে এভাবে চিন্তা করে, আমার কাজের মেয়ে, এবং কাজের মেয়েকে কাজের মেয়ে বলছে না, কাজের সাহায্যকারী খালা, তার বড় বোন, কে চিন্তা করবে এভাবে? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসাম্মেত রোকেয়া বেগম, আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।
অনুরোধ করেছেন আমাদের নিয়মিত অংশগ্রহণকারী, সবাই নিয়মিত অংশগ্রহণকারী, মামুন কুরেশি, 1 নম্বর দুলাভাই আলী হায়দার কুরেশি সাহেবের বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে সবার কাছে দোয়ার দরখাস্ত, 2 নম্বর মামুন কুরেশির ছোট খালা বেগম শাহানারা বেগম বার্ধক্যজনিত কারণে রোগে ভুগছেন, খুবই ভুগছেন, অনেক অসুস্থ। তো আল্লাহ তাআলা ইনাদের দুজনকেই সুস্থ করে দেন, এবং আরো যারা অসুস্থ আছেন, আমরা সাধারণত নাম পড়ে থাকি শুক্রবার, সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যাদের কথা আমি জানি না, আপনি জানেন, আপনার অন্তরে আছে কারো কথা, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। এই জীবন কত অসহায় আমরা, এই জীবনে সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলে শরীরের মধ্যে প্যারালাইজড, যৌবনে শক্তি থাকার সময় বুঝি না আমরা আমরা কত অসহায়, ভালো থাকলে বুঝি না, সুদিনে বুঝি না, মুহূর্তের মধ্যে সব ওলট পালট হয়ে যেতে পারে, সাজানো সংসার ওলট পালট হয়ে যেতে পারে, আর সব যদি ভালো যায়ও, কোনো বিপদ আপদ যদি নাও আসে, মৃত্যু কিন্তু আসবে, প্রত্যেকটা দিন এগিয়ে আসছে, প্রত্যেকটা মুহূর্ত এগিয়ে আসছে, এবং যখন সেই সময় আসবে তখন কেউ ঠেকাতে পারবে না, আমাদের যেতেই হবে। তো সেটার জন্য প্রস্তুতি এই তালিমের হালকার মাধ্যমে, এবং প্রত্যেকটা আমল যে আপনারা করেন সে আমলের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখার চেষ্টা করবেন, অনন্ত আখেরাতে তার ফল পাবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তো মুসাম্মেত রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা সুরা ফাতিহা একবার পড়ি, 3 বার ইখলাস, সুরা ইখলাস পড়ি, এবং এই এটার মাধ্যমে কিন্তু সব কিন্তু আমরা সবার উপরে বকশে দিব, সবার আত্মীয় স্বজন আপন জন প্রিয়জনের উপরে বকশে দিব, একই সবাব, কোনো কমতি হবে না। শুধু মুসাম্মেত রোকেয়া বেগমের কাছে, রুহের কাছে যাবে না, আল্লাহর মেহরবানিতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. جزا الله عنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله. سبحان ربي العلي الأعلى الوهاب، سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وليك البلاء، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا، واعف عنا واغفر لنا وارحمنا، واعف عنا واغفر لنا وارحمنا، أنت مولانا فانصرنا على القوم الكافرين، أنت مولانا فانصرنا على القوم المنافقين، أنت مولانا فانصرنا على القوم الظالمين، أنت مولانا فانصرنا على القوم الظالمين، أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا إننا سمعنا منادي أن ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا، ربنا فاغفر لنا ذنوبنا، ربنا فاغفر لنا ذنوبنا، ربنا فاغفر لنا ذنوبنا،
ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة، لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. يا حيو يا قيوم يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام، وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. هي پاک پروردگار তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে যা কিছু আমরা আমল করেছি আল্লাহ বলা শোনার মধ্যে ভুল ভ্রান্তি তো আছেই আল্লাহ, তোমার শান তোমার তোমার অসীম মেহরবানিতে তা ক্ষমার দৃষ্টিতে দেখে কবুল করে তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও বেগম মুসাম্মাত রোকেয়া বেগমের রুহের কাছে, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ, তাদের কবরে সবার কবরের আজাব মাফ করে দিও আল্লাহ, কবরের আজাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, এবং আমরাও যখন কবরে যাব আল্লাহ আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, আমরা কিয়ামতের দিন উঠবো সেদিনও সর্বোত্তম ভাবে সর্বোত্তম ব্যবহার দেখিও, আরশের নিচে ছায়া দিও, হিসাব সহজ করে দিও, আমল নামার ডান হাতে দিও, চোখের পলকে পুল সিরাত পার করিয়ে দিও আল্লাহ, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। তুমি আমাদের সমস্ত গোনা খাতা মাফ করে দিও আল্লাহ, আমাদের আমরা তওবা করি আল্লাহ, আমরা তোমার কাছে ফিরে এসেছি আল্লাহ, আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, আমরা অত্যন্ত দুর্বল, তুমি সর্বশক্তিমান অসীম শক্তিমান আল্লাহ, আমরা গুনাহগার তুমি ক্ষমাকারী আল্লাহ, আমরা ফকির তুমি বাদশাহ আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো শয়তানের ধোকা থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার আকর্ষণ মারাত্মক আকর্ষণের থেকে রক্ষা করো আল্লাহ, এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না, হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে কলেমা পড়ার পরে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তারপরে দুনিয়া থেকে যেন যাই আল্লাহ, এবং আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে যেন আমরা তোমার সর্বোত্তম ব্যবহার পাই আল্লাহ। তুমি আমাদেরকে তোমার রহমতের এবং মাগফিরাতের এবং হেফাজতের এবং হেদায়তের ছায়াতলে রেখো আল্লাহ, এবং আমাদের বংশধর যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও রেখো, সমস্ত মুসলমানকে রেখো, তাদের বংশধরকে রেখো, এবং কাফের মুশরিক যাদের কপালে হেদায়ত আছে তাদেরকে হেদায়ত দিও, আর যদি কপালে হেদায়ত না থাকে তাদের ধ্বংস করে দিও আল্লাহ, আল্লাহ তাদেরকে তৌফিক দিও না আমাদের ধ্বংস করার জন্য, আমাদের মা বোনকে শিশুদেরকে ধ্বংস করার জন্য তৌফিক দিও না আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা আকফিনিহিম বিমা শিতা, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহুম্মা আগফির লি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আরহাম উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আহফাজ উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা আহদি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা ইহদিনা ওয়া ইহদি বিনা ওয়া ইহদি আন-নাস জামিয়া, আল্লাহুম্মা আগফির লি ওয়া লিওয়ালিদিনা ওয়া জামিয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল-আহয়া মিনহুম ওয়াল আমওয়াত, ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের অন্তরের চাওয়া পাওয়ার সম্বন্ধে তুমি জানো, তুমি অন্তর্যামী আল্লাহ, আমাদের অন্তরের চাওয়া পাওয়া পূরণ করে দিও আল্লাহ, যদি দুনিয়ার জন্য ক্ষতিকর হয় তার বদলা আখেরাতে দিও আল্লাহ, আমাদের মনের গ্লানি মনের দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করে দিও আল্লাহ, আমাদের আমাদের অসুখ বিসুখ দূর করে দিও, আমাদের অন্তরে যাদের কথা নাড়া দেয় অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের অসুখ এবং বিপদ দূর করে দিও আল্লাহ, আমাদেরকে কবুল করো আল্লাহ, আমাদেরকে কবুল করো আল্লাহ, আমাদেরকে কবুল করো আল্লাহ, পুরো দিনে ওঠার পুরো দিনে দাখিল হওয়ার তৌফিক দান করো আল্লাহ, তোমার শান মতো চাইতে পারলাম না, তোমার শান মতো আমাদেরকে দান করো, তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا موجب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راهب المساكين، يا حلال المشكلات، يا حلال المشكلات، برحمتك نستغيث. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين يا رب العالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. إن شاء الله আমরা শুক্রবার মিলিত হব। বিশেষ বিশেষ তালিম শুক্রবার সোমবার স্মরণ করাবেন, যাকে পারেন স্মরণ করান।